নমস্কার বন্ধুরা, পেটুদা চ্যানেলে সবাইকে স্বাগত। শুভ বিকেল। বিকেলবেলায় আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করে নিয়েছি আগে, কিন্তু এখন যাব আর কি, সেই উদ্দেশ্যে এখন বেরিয়ে পড়ব আর কি। কারণে সেটা বলেই দিই, কারণ আমার ননদ ননদের বরের আজকে বিবাহবার্ষিক, সেই উপলক্ষে আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যাব। আর এখানে আমাদের শ্যামনগর ঠাকুর আছে আর কি, ঠাকুর বাড়ি বলে আর কি, ঠাকুরের মন্দির আছে, সেইখানেই যাব। গিয়ে আবার গঙ্গার ধার আছে, সেইখানে একটু ঘুরে ঘুরে ওইখানে বসে ঠাকুর দেখে আর কিছু খেয়ে দিয়ে তারপর আর কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর যেহেতু দুদিন আগেও গেছিলাম আমরা, এখনও যাব, সেটা মানে ঘোরার কথা শুনলেই সারা দুপুর তো ঘুমালোই না, এই যে একজন পাকা পুরি ঘুমালোই তো না। যাই হোক, আমরা সেজে গুজে একদম পুরো রেডি হয়ে গেছি, আমি মাম্মা মামার ছেলে। আর তোমাদের পেটুক দাদা এখন খুব ব্যস্ত মানুষ, এখন ও নিয়েও যেতে পারে না, যেতেও পারে না, এখন ও গেলে দোকান বন্ধ মেন কথা, ওই জন্য ও আর যেতে পারে না, শখ থাকলেও এখন যেতে পারে না। তা আমরা এখন চলে যাই আনন্দ ফুর্তি করি ছেলে মেয়ে নিয়ে, এই আর কি। আর তোমাদের পেটুক দাদা এখন শুয়ে আছে, ওর কিছুক্ষণ পরেই আবার দোকানে চলে যাবে। শ্যামনগরে যাব, শ্যামনগরে ওইখানে শুনি যে পালিয়ে গেলে ওইখানে গিয়ে নাকি বিয়েটা হয়, সব ঠাকুরের মন্দির আছে বলে অনেক। যাই হোক, আমি ওইখানে এই প্রথমবারই যাবো আর কি, আমি আগে কোনো দিন যাইনি, মানে শুনেছি মানুষের মুখে কিন্তু কোনোদিন যাইনি, এই প্রথমবারই আমার যাওয়া হবে আর কি। তাই চলো যাই, ওইখানে কি আছে না আছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওইখানে প্রথমবার যাবো আর কি, কিন্তু আগে কোনোদিন যাইনি, যার জন্য যাওয়ার অভিযানের উপলক্ষেই যাওয়া আর কি। আমরা কখনো যাইনি, আমাদের ফার্স্ট টাইম, ওটাই সিলেক্ট করা হলো। চলো তোর বাবার কাছে ঘুম পেয়েছে, তাহলে তুই আসি, বলে না ঘুম পেয়েছে বাড়ি যা সেরকম। না ভিড় হবে না, আমি জানি, কিন্তু এখানে ঘুগনিও নেই, ফুচকাও নেই, মাছ খালি ফল। শ্যাম আর কৃষ্ণ দুইজনই এক, আমার কি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও
ওদিকে দাঁড়ো, সবাই এদিকে মুখ করে দাঁড়ো। আপনারা এই গান একা একা মানে কি বেশি একদম না গঙ্গার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবনা হচ্ছে বিয়ের জায়গা গড়িয়াল এসে ঢুকি মেয়েরা কি একটা মিস করছে। আসো গ্লাসটা ফেলবা না, আসো না আয়োজন করেছে এক স্বেচ্ছায় রক্তদান শিবির এবং জগন্নাথ বিধানসভার সমস্ত কাউন্সিলরদেরকে সংবর্ধনা সভা।
কবিতা।